আসুন মজা করতে করতে ক্লেভারের সিনোনিমসগুলো শিখি। আর্টফুল, যে আর্ট জানে, কলাকৌশল জানে, যার বুদ্ধির স্তুতি বা প্রশংসা করা চলে সেই ক্লেভার। ইনসাইটফুল, যার ইনসাইট আছে। ইঞ্জিনিয়াস, এটা একেবারেই সোজা, জিনিয়াস থেকে ইঞ্জিনিয়াস। সেগাশিয়াস, সাগা শব্দের অর্থ হচ্ছে বীর কাহিনী, এপিক কাহিনী, মহাকাব্য, যার এটা রচনা করার মতো অ্যাবিলিটি আছে সেই ক্লেভার। পারস্পিক্যাসিয়াস, পারস্পিক্যাসিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার মিনিং হচ্ছে গ্রাস্প করার ক্যাপাসিটি বা কোনো কিছু আন্ডারস্ট্যান্ড করার অ্যাবিলিটি, সেখান থেকে এসেছে পারস্পিক্যাসিয়াস। পারসেপটিভ, যার পারসেপশন আছে, একদম ভালো পারসেপশন। পলিটিক, যার পলিটিক্যাল সেন্স অনেক ভালো। ডিসার্নিং, ডিসার্ন শব্দের অর্থ হচ্ছে উপলব্ধি করা বা বোঝা, যে খুব দ্রুত কোনো কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারে বা বুঝতে পারে, সেই ডিসার্নিং, সেই ক্লেভার। শ্রুড, আপনারা যারা শেক্সপিয়ার পড়েছেন, ওনার একটা গল্প ছিল দ্য টেমিং অফ দ্য শ্রু, সেখানে প্রোটাগনিস্ট তার দজ্জাল স্ত্রীলোককে একেবারে সোজা বানিয়ে ফেলেছিল, তো সেই লোকটা হচ্ছে শ্রুড বা ক্লেভার। স্লাই, এটাকে ভেঙে ফেলুন, এস এবং লাই, এস দিয়ে মনে করুন সিক্রেট, যে সিক্রেটলি চলাফেরা করতে জানে সেই ক্লেভার। আর এটা হচ্ছে ওয়েলে, যে তার ওয়েল পাওয়ারকে কাজে লাগাতে জানে। ক্লেভারের সিনোনিমসগুলো থেকেই আসুন ক্লেভারনেসগুলো দেখি। ইঞ্জিনিয়ারি এসেছে ইঞ্জিনিয়াস থেকে, সেগাসিটি এসেছে সেগাসিয়াস থেকে। ফ্লেয়ার শব্দটা মনে রাখতে পারেন ফ্লেয়ার বা শিখা থেকে, যার বুদ্ধির শিখা আছে। অ্যাপটিটিউড শব্দটা অনেক সোজা, অ্যাপ্ট বা বুদ্ধি থেকে এসেছে। ইঞ্জিনিয়াস এবং ইঞ্জেনুয়াস, এই দুটো শব্দ নিয়ে একটু সতর্ক হওয়া দরকার। ইঞ্জিনিয়াস শব্দের অর্থ আমরা পড়লাম ক্লেভার, ইঞ্জিনিউইটি পড়লাম ক্লেভারনেস, ইঞ্জিনিয়াস শব্দের অর্থ সামহাও বোকাশোকা, ইট ডাজন্ট মেক এনি সেন্স। যাই হোক, এটা একটা ট্রেচারাস ওয়ার্ড, জাস্ট একটু মনে রাখবেন, ইঞ্জিনিয়াস চালাক, ইঞ্জেনুয়াস বোকাশোকা। সেখান থেকেই ইঞ্জেনু শব্দের অর্থ হচ্ছে এ নাইভ ইয়াং ওয়েমেন। আসুন আরো মজা করতে করতে জিয়ারির গালাগালিগুলো দেখি। অ্যাব্রাপ্ট, অ্যাব্রাপ্ট শব্দটা আমরা জানি কোনো কিছু হঠাৎ করে ঘটে যাওয়া, সাডেন হয়ে যাওয়া, আচানক অর্থে স্টুপিড। অ্যাসিনাইন, এটা এসেছে অ্যাস থেকে, সেখান থেকে গাধা মার্কা হচ্ছে অ্যাসিনাইন। আমরা জানি ব্লান্ট শব্দের অর্থ ভোঁতা, তো যার মাথা ভোঁতা সেই ভোঁতা অর্থ স্টুপিড। বোভাইন শব্দটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম, যেটার অর্থ ছিল বল দিও। ব্রাস্ক আর অ্যাব্রাপ্ট, এই দুটো শব্দ অনেকটাই মিল আছে। ফ্যাট শব্দ আমরা জানি মোটা, সেখান থেকে যার মাথা মোটা সে হচ্ছে স্টুপিড। ভ্যাকুয়াস, যার মাথায় একটা ভ্যাকুয়াম, ব্রেন বলতে কিছু নেই। ইডিওসিনক্রেটিক, এটা একদম সোজা, এই ব্যাপারে কিছু বলা লাগবে না। ইনেইন, ইন ভিতরে, সেখানে যদি একদম খালি থাকে সেটা হচ্ছে অন্তঃসার শূন্য। অফ শব্দটা মোটামুটি সোজা একটা শব্দ, গণ্ডমূর্খ। অবটিউজ, আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ, স্থূলকোণ এটা জানি, সেখান থেকে অবটিউস হচ্ছে স্থূল বুদ্ধি, অনেকটা ব্লান্টের সাথেও মিল করা যায় এটাকে। উইট শব্দের অর্থ হচ্ছে উইজডম বা জ্ঞান, যার মধ্যে সেটা নেই সে হচ্ছে বোধাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে ক্লেভার হতে হবে, স্টুপিড হওয়া চলবে না। ক্লেভার হতে গেলে আপনাদেরকে আগে ভাগে প্ল্যান করতে হবে। এটার সিনোনিম হচ্ছে প্রি মেডিটেট, প্রি মানে আগে, মেডিটেট মানে ধ্যান করা, মানে আগে আগে আপনাকে ধ্যান করতে হবে বা প্ল্যান করতে হবে, এবং আপনি যদি সেটা করেন তাহলে আপনি হবেন প্রিকাউশাস, অর্থাৎ অ্যাডভান্সড ইন প্ল্যান। তবে এটার আরেকটা মিনিং হতে পারে ইঁচড়ে পাকা, এত বেশি অ্যাডভান্সড হয়ে গেছে প্ল্যানে যে সবাই ইচ্ছে পাকা ডাকছে। বিলিভ অন স্লাইট এভিডেন্স, অর্থাৎ অল্পেই যে বিশ্বাস করে সে খুব সহজেই ধোকা খায়। অল্পেই বিশ্বাস করার এই প্রবণতাকে বলা হয় ক্রেডিউলিটি, এবং যে এভাবে ধোকা খায় সে হচ্ছে ক্রেডুলাস। ক্রিড বা ক্রেডো থেকে এই শব্দটা এসেছে। গালিবিলিটি এবং গালিবল, নাইভিটি থেকে নাইভ। যারা আপনারা গেম অফ থ্রোনস দেখেছেন অথবা এ সং অফ আইস অ্যান্ড ফায়ার পড়ছেন, তারা জানেন যে সানসা স্টার্ক মেয়েটা ধোকার উপরে ধোকা খেয়েছে, বেচারি সানসা, শি জাস্ট ক্যান্ট ক্যাচ এ ব্রেক। বেন্ট শব্দটা নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। যখন বেন্ট হচ্ছে নাউন, তখন সেটার মিনিং হচ্ছে সহজাত দক্ষতা বা সহজাত প্রতিভা, আর যখন বেন্ট অ্যাডজেক্টিভ, তখন সেটার মিনিং হচ্ছে ডিটারমিন্ড। আপনি দুটোকে একই লাইনের মধ্যে মনে রাখতে পারেন, যেমন আই এম বেন্ট টু শো মাই বেন্ট, অর্থাৎ আমি আমার প্রতিভা দেখাতে দৃঢ় প্রতিজ্ঞ। চাইল্ডিশ বা ইম্যাচিওর বা অপরিপক্ক, এগুলোর সিনোনিমগুলোর মধ্যে আছে ইনফ্যান্টাইল, যেমন ইনফ্যান্ট শব্দ অর্থ হচ্ছে নবজাতক, সেখান থেকে অপরিপক্ক, ইনফ্যান্টাইল। এরপর আছে ফ্লেজলিং বা আনফ্লেজড, দুটো শুনতে একটু দুরকম মনে হলেও এ দুটোর মিনিং একই, অপরিপক্ক। এরপর আছে সফোমোর, আমেরিকাতে আন্ডার গ্রাজুয়েট বা অনার্স ডিগ্রির চার বছরকে বিভিন্ন নাম দেওয়া হয়। প্রথম বছরকে বলা হয় ফ্রেশম্যান, দ্বিতীয় বছরকে বলা হয় সফোমোর, তৃতীয় বছরকে জুনিয়র, চতুর্থ বছরকে সিনিয়র। তো যারা এখনো সফোমোর, তারা এখনো মাত্র সেকেন্ড ইয়ারে আছে, তারা এখনো ম্যাচিওর হয়নি, সেখান থেকে মনে রাখতে পারেন সফোমোরিক হচ্ছে ইম্যাচিওর। এরকম আরেকটা ওয়ার্ড হচ্ছে পিওরাইল, এটাকে মনে রাখতে পারেন যে এখনো পিওর হয়ে ওঠেনি সেখান থেকে।